সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মেয়ো রোডে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয় বিজেপির শীর্ষ নেতাদের। মেয়ো রোড থেকে গ্রেপ্তার করা হয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতা নেত্রীদের। দিলীপ ঘোষকে টানতে টানতে ভ্যানে তুলেন পুলিশ কর্মীরা। জানা গেছে মহামারী আইনে গ্রেপ্তার করা হয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতা নেত্রীদের। রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব স্লোগান তোলেন। প্রথমে রানী রাসমণি অ্যাভিনিউতে বিজেপি নেতৃত্বে বিক্ষোভে বসেন। সেখান থেকে তারপরে তারা মেয়ো রোডে চলে যান। মেয়ো রোড থেকে পুলিশ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের গ্রেপ্তার করে। বিজেপির এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মেয়ো রোডে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব। রানী রাসমণি রোডে কর্মসূচি হওয়ার কথা ছিল বিজেপির, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে চলে যান বিজেপি নেতৃত্ব। মেয়ো রোডে বিজেপি নেতৃত্ব পৌঁছতেই গ্রেপ্তার করা হয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতাকর্মীদের। টেনে হেঁচড়ে তাদেরকে পুলিশ ভ্যানে এবং বাসে তোলা হয়। আজ পশ্চিমবঙ্গে বাঁচাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রানী রাসমণি রোডে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে গ্রেপ্তার করার পর উত্তেজনা আরও বেড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। করোনা বিধি ভেঙে একটা জমায়েত করার জন্য দিলীপ ঘোষদের আগেই গ্রেপ্তার করা হয়েছিল সৌমিত্র খাঁ, শীলভদ্রদের। তাদেরকেও পুলিশ টানতে টানতে ভ্যানে তোলে। আজ বিজেপির শেষ দিনের পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় শহরে। পুলিশ বিজেপি নেতাদের অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা বললেও তারা তাদের দাবিতে অনড় থাকে। তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা।